আসসালামু আলাইকুম। তো আলোচনা করছিলাম রোলের উপপাদ্য, বর্ণনা এবং প্রমাণ। তো রোলের উপপাদ্য, বর্ণনা এবং প্রমাণ করতে গেলে আমাদের মৌলিক যে যে বিষয়গুলি জানতে হবে সেই বিষয়গুলি নিয়ে আগে আমি আলোচনা করে নিই। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা একটা ফাংশন যা কিন্তু হচ্ছে ওয়াই সমান এফ অফ এক্স, কারণ যত ফাংশন আছে সব ফাংশনকে আমরা ওয়াই সমান এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো এখন এখানে এক্স সমান একটা সি বিন্দু, অর্থাৎ আমি ধরে নিলাম এই বিন্দুটা, এবং হচ্ছে এই বিন্দুটা এই জায়গায় ফাংশনটার হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা, অর্থাৎ অন্তরীকরণ যোগ্য হবে কি হবে না এটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে রোলের উপপাদ্যটা প্রমাণ করতে গেলে মৌলিক যে বিষয়গুলি জানতে হবে তার আগে আমাদের জানতে হবে যে ফাংশন, একটা ফাংশন কখন অন্তরীকরণ যোগ্য হয়। এটা তো অন্তরীকরণ যোগ্য হয় কখন, যখন আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয় তাহলে ফাংশনটি আমাদের অন্তরীকরণ যোগ্য হয়, অন্তরীকরণ যোগ্য হয়। আচ্ছা, তাহলে এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান কিন্তু আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ এফ অফ সি সমান লিমিট আমি এখানে লিখে দেখাই যে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো মাইনাস, এস টেন্স টু জিরো মাইনাস, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ এখানে হবে এফ অফ সি প্লাস এস মাইনাস এফ অফ সি ভাগ হচ্ছে এস, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা হচ্ছে এরকম যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এস মাইনাস এফ অফ সি ভাগ হচ্ছে এস, অর্থাৎ দুটাই কিন্তু সি প্লাস এস। তো সি প্লাস এস বলতে হচ্ছে যে বিন্দুটা যদি ডান দিকে, এদিকে হচ্ছে সি প্লাস এস, বাম দিকে হচ্ছে সি প্লাস এস, তো ডান দিকে সি প্লাস এস তখন হবে যখন হচ্ছে এসটা আমাদের জিরোর থেকে বড়, অর্থাৎ এসটা ধনাত্মক, আর বাম দিকের এস আমরা তখন ধরবো যখন হচ্ছে এসটা হবে জিরো থেকে ষোলো, অর্থাৎ ঋণাত্মক, অর্থাৎ এইসের মান যদি ধনাত্মক হয় তাহলে সেটা ডান দিকে অবস্থান করবে, আর এইসের মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা বাম দিকে অবস্থান করবে। তো এটা এখানে বোঝাচ্ছে যে এইসের মান ঋণাত্মক একটা আর একটা ধনাত্মক, কখন ঋণাত্মক হয় যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ হয়, আর যখন কখন ধনাত্মক হয় যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়, আর একটা ফাংশন তখন অন্তরীকরণ যোগ্য হয় যখন এই দুটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়, সমান হলে সেই ফাংশনটা অন্তরীকরণ যোগ্য হয়। তো আর একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে এ প্রাইম অফ সি কি, আর একটা হচ্ছে এফ অফ সি কি। তো এ প্রাইম অফ সি হচ্ছে যে আমরা ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে এক্স সমান সি বিন্দু, তো এখানে এই যে আমরা এক্স অক্ষ বরাবর যেগুলি যাই এক্স এর মানগুলোকে বলা হচ্ছে ভুজ, আর ওয়াই এর মানগুলিকে বলা হচ্ছে কুটি। তাহলে এখানে এক্স এর মানটা হচ্ছে ভুজ, এক্স অক্ষ বরাবর যেটা যায় সেটা হচ্ছে ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর কুটি। তাহলে এখানে এই যে আমি লাঠিটা নিছি এটা হচ্ছে এফ অফ সি, এটাই হচ্ছে কুটি, হ্যাঁ এটা হচ্ছে এফ অফ সি। আর এই বিন্দুতে যখন আমরা একটা ঢাল অঙ্কন করবো, অর্থাৎ স্পর্শক অঙ্কন করবো, স্পর্শক আমি যদি একটা অঙ্কন করি, তো এই স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল বলতে ডি ওয়াই ভাগ হচ্ছে ডি এক্স বা হচ্ছে এ প্রাইম অফ সি বা হচ্ছে ট্যান থিটা, এগুলো স্পর্শকের ঢাল, অর্থাৎ এই এ প্রাইম অফ সি হচ্ছে স্পর্শকের ঢাল এ প্রাইম অফ সি। তাহলে এফ অফ সি হচ্ছে এই কুডিটা, অর্থাৎ এই রেখাটা বা লাঠিটা, আর হচ্ছে এ প্রাইম অফ সি হচ্ছে স্পর্শকের ঢাল, অর্থাৎ স্পর্শক আমি অঙ্কন করবো তার ঢাল। আচ্ছা, এই বিষয়গুলি জানলে আমরা রোলের উপপাদ্যটা খুব সহজেই প্রমাণ করতে পারবো। তো এখন আমি মূল আলোচনায় চলে যাই। তো রোলের উপপাদ্য বলা হচ্ছে যে প্রথমে বর্ণনাও প্রমাণ করো। তো আমরা লিবনিজের উপপাদ্য আরো কয়েকটা উপপাদ্য প্রমাণ করেছিলাম, সেগুলোতে কিন্তু থাকে বর্ণনা এবং প্রমাণ, তার মানে বর্ণনাও আমাদের লিখতে হয় এবং প্রমাণটাও আমাদের লিখতে হয়। তো প্রথমে আসি বর্ণনায়। বর্ণনার রোল সাহেব বলতেছেন যে ওয়াই সমান এফ অফ এক্স, যদি ওয়াই সমান এফ অফ এক্স একটা হচ্ছে ফাংশন হয়, অর্থাৎ এখানে আমরা ধরে নিয়েছি যে একটা ফাংশন তাই কিনা ওয়াই সমান এফ অফ এক্স, অর্থাৎ এরকম যদি একটা ফাংশন হয় যে ওয়াই সমান এফ অফ এক্স একটা ফাংশন, এবং এটা তিনি কন্ডিশন দিচ্ছেন যে এক নম্বর কন্ডিশন হচ্ছে এ বি বদ্ধ ব্যবধি, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল বা হচ্ছে বদ্ধ ব্যবধি, এটার নাম হচ্ছে ক্লোজ ইন্টারভেল বা বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধিতে ব্যবধিতে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, এবং অবিচ্ছিন্নটা কি এটা করতে গেলে যেহেতু আমাদের অবিচ্ছিন্নতা জানতে হবে, তো অবিচ্ছিন্নতা কি এ বিষয়ে আমি একটা ক্লাস নিয়েছি এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, এবং
ওই অবিচ্ছিন্নতা কিভাবে কি হয় না হয় আমি খুব সুন্দর ভাবে বুঝাই দিচ্ছি, আপনারা একবার দেখলেই ইনশাল্লাহ পারবেন। আচ্ছা তাহলে কিভাবে এ বি বদ্ধ বা ক্লোজ ইন্টারভ্যালে কি হয় অবিচ্ছিন্ন হয়, এখানে বদ্ধ ব্যবধি বলতে এটা বোঝাচ্ছে যে এ এ লেস দেন ইকুয়াল সি লেস দেন ইকুয়াল বি, অর্থাৎ এখানে এর সমান আমরা সি, এখানে হচ্ছে এর সমান এবং বির সমান, তার মানে এ এবং বি সহ এখানে যাই মান থাকুক না কেন, অর্থাৎ আমি ধরে নিলাম যে হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, অর্থাৎ এ এ বিন্দু এবং বি বিন্দু সহ এর মাঝে আমাদের কাহিনী গেছে। আচ্ছা এটা হচ্ছে এখান এবং এর মধ্যে কি হবে ফাংশনটা আমাদের অবিচ্ছিন্ন হবে। আচ্ছা অবিচ্ছিন্ন বলতে আমি একটু বুঝাই দিই, আমি নিলাম যে এখান থেকে এই পর্যন্ত ফাংশনটা। আচ্ছা তো এখন অবিচ্ছিন্ন বলতে এর মধ্যে কোনো এই যে এই এই জায়গাটার মধ্যে কোনো কাটা ফাটা ছেঁড়া কোনো কিছু থাকবে না, কোনো গর্ত কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কোনো ছেঁড়া ফাটা থাকবে না, অর্থাৎ এই ধরনের থাকবে না, এখানে ফাঁক থাকবে না, তো এটা হচ্ছে এবং সেই ফাংশনটা কি হবে কন্টিনিউয়াস হবে অর্থাৎ অবিচ্ছিন্ন হবে। আচ্ছা এবং এই ক্লোজ ইন্টারভেল বলতে বোঝাচ্ছে যে এ বি সহ এ আমাদের নিতে হবে বিও নিতে হবে, ধরা গেল যে এর মান হচ্ছে যে এক থেকে এক থেকে বি মান হচ্ছে 50, তার মানে এক সহ 50 সহ অর্থাৎ এর মাঝে কাহিনী গেছে। আচ্ছা দুই নম্বর কন্ডিশন রোল সাহেব বলতেছেন যে এ বি ওপেন ইন্টারভেল বা খোলা ব্যবধিতে হচ্ছে অন্তরীকরণ যোগ্য, অন্তরীকরণ যোগ্য, তাহলে এ বি ওপেন ইন্টারভেলে অন্তরীকরণ যোগ্য, অর্থাৎ এই ফাংশনটা এখানে এ বি যে ওপেন ইন্টারভেল বা হচ্ছে খোলা ব্যবধি দেওয়া আছে এটার মানে হচ্ছে যে এ লেস দেন সি লেস দেন বি, অর্থাৎ শুধু এর থেকে বড় মান নিতে হবে এবং বির থেকে ছোট মান নিতে হবে, এখানে এ আর বি নেওয়া যাবে না, এটা বোঝাচ্ছে। তো এটা হচ্ছে এ বি ওপেন ইন্টারভেলে অন্তরীকরণ যোগ্য, অর্থাৎ কি হবে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য হবে, অন্তরীকরণ যোগ্য বলতে এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে। আচ্ছা এবং তিন নম্বর শর্ত হচ্ছে তিন নম্বর কন্ডিশনে রোল সাহেব বলতেছেন যে এফ অফ এ সমান হচ্ছে এফ অফ বি হবে, অর্থাৎ এফ অফ এ অর্থাৎ এই জায়গা থেকে এই লাঠিটা যতটুকু লম্বা হবে এই জায়গা থেকে এই জায়গা লাঠিটাও ঠিক ততটুকু লম্বা হবে, তো এখানে মনে হয় একটু বড় হয়েছে আমি একটু ছোট করে নিই, ঠিক ততটুকু লম্বা হবে, অর্থাৎ এটা আমাদের সমান হতে হবে, অর্থাৎ এই লাঠিটা এই লাঠিটা আমাদের সমান হতে হবে, অর্থাৎ এই যে লাঠিটা এটার নাম হচ্ছে অর্থাৎ কুটি, এটার কুটির নাম হচ্ছে এফ অফ এ আর এই লাঠিটার নাম হচ্ছে এফ অফ বি, আর রোল সাহেব বলতেছে যে এফ অফ এ সমান হচ্ছে এফ অফ বি হবে, যদি এই তিনটা কন্ডিশন সে যদি মেনে চলে তাহলে তবে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে অন্তত পক্ষে এমন একটি বিন্দু সি বিদ্যমান থাকবে যেখানে এ প্রাইম অফ সি সমান আমাদের হবে জিরো, অর্থাৎ এই এ প্রাইম অফ সি অর্থাৎ এখানে এ সমান সি বিন্দুতে এর স্পর্শকের ঢালটা হবে আমাদের স্পর্শকের ঢাল এখানে যেমন আমি দেখাইছিলাম প্রথমে যে স্পর্শকের ঢালটা আমাদের জিরো হবে। আচ্ছা তো এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এমন একটা বিন্দু থাকবে অর্থাৎ একটা বিন্দু থাকবে, অর্থাৎ এটা যদি আমি একটু অন্যভাবে কল্পনা করি এদিকে একটু দেখাই দিই যে এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, ফাংশনটা দেখা গেল যে এরকম, তো আমি যদি নিই যে এখান থেকে এ থেকে এই পর্যন্ত নিলাম বি, তার মানে এখানে কিন্তু অসংখ্য তখন বিন্দু থাকবে, এখানে হচ্ছে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে, এগুলোতে কিন্তু অসংখ্য আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো, কিন্তু রোল সাহেব বলতেছেন যে আমরা যদি পুরো ফাংশনটাকে না নিয়ে যদি অল্প একটুও নিই তার মধ্যেও আমাদের এমন একটা বিন্দু সি থাকবে, যেমন আমি এখানে অল্প একটু নিছি আর ফাংশনটা কিন্তু এরকম আরও চলমান থাকতে পারে কন্টিনিউয়াস থাকতে পারে, তো আমি যেমন একটু ছোট ফাংশন নিয়েছি তো বড় ফাংশন হলে অনেক থাকবে কিন্তু ছোট নিলে কমপক্ষে একটা বিন্দু থাকবে যা কিনা এ প্রাইম অফ সি সমান জিরো হবে, তো এটা হচ্ছে বর্ণনা। এখন আমি প্রমাণগুলি নিয়ে আলোচনা করব, তো প্রমাণগুলি আলোচনা করার জন্য আমি
এগুলোকে মুছে নিই। আচ্ছা প্রমাণ, আচ্ছা যেহেতু রোড সাহেব বলছেন যেহেতু ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন, তো আমি কন্ডিশন গুলি এখানে একটু লিখে নেই যে এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। দুই নম্বর কন্ডিশন হচ্ছে এ বি ওপেন ইন্টারভেলে অন্তরীকরণযোগ্য, আর তিন নম্বরে হচ্ছে এফ অফ এ সমান হচ্ছে এফ অফ বি, তাহলে কি হবে এফ প্রাইম অফ সি সমান জিরো হবে। আচ্ছা তো রোল সাহেব বলছেন যেহেতু ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন, আমরা দেখলাম এক নম্বর কন্ডিশন হচ্ছে এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, তাহলে এ বি ক্লোজ ইন্টারভেলে কি হচ্ছে অবিচ্ছিন্ন, কাজেই এ ও বি ক্লোজ ইন্টারভেল এ ও বি এর মাঝে ব্যবধান কি থাকবে লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান থাকিতে পারে অথবা উভয় মান বিদ্যমান থাকিতে পারে, উভয় মান থাকিবে। অর্থাৎ যেহেতু ফাংশনটা ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে হচ্ছে অবিচ্ছিন্ন, সেহেতু কি থাকবে এ বি ব্যবধি ক্লোজ ইন্টারভেলের মধ্যে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান অথবা আমাদের উভয় মান থাকতে পারে। তার মানে আমরা রোলের যে উপপাদ্যটা রয়েছে সেই উপপাদ্যটা আমরা তিনভাবে প্রমাণ করতে পারি। তো তিনভাবে প্রমাণ করার জন্য আমি একটু চিত্রটাকে নতুনভাবে অঙ্কন করি। তো কিভাবে তিনভাবে আমরা প্রমাণ করতে পারি যেহেতু এ বি সমান হবে, তো আমরা প্রথমে দেখাতে পারি যখন ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান সমান হবে তখন কিন্তু আমাদের কি হবে স্পর্শকটা এক্স অক্ষে সমান্তরাল হবে, এক্স অক্ষে সমান্তরাল না হলে কিন্তু এফ প্রাইম অফ সি জিরো হবে না কখনো। এজন্য কি করতে হবে উভয় মান থাকবে যখন এক্স অক্ষে সমান্তরাল হবে, আর যখন এটা হচ্ছে আমাদের সি বিন্দু, অর্থাৎ এটা আমাদের এক্স অক্ষে সমান্তরাল হবে এ বি সমান হবে, এবং যখন আমাদের এ বি সমান হবে এবং এই স্পর্শকটা আমাদের কি হবে এক্স অক্ষে সমান্তরাল হবে তখন কিন্তু যে কোনো জায়গায় আমরা যদি সি নেই সেটা কিন্তু সমান হবে। তো এটা একটা। দুই নম্বর হচ্ছে যদি আমরা এভাবে নিচ থেকে একটা ঢিল মারি, নিচ থেকে ঢিল মারলাম উপর দিয়ে গিয়ে এখানে সর্বোচ্চ গেল, যাওয়ার পরে সেটা ডিক্রিজ হচ্ছে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে এরকম, অর্থাৎ আমরা কিন্তু এভাবেও প্রমাণ করতে পারি যে এখানে সর্বোচ্চ বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাও কিন্তু আমাদের কি হবে এ সবকে সমান্তরাল হবে, আর এ সবকে সমান্তরাল না হলে কিন্তু এ প্রাইম অফ সি জিরো হবে না, হয় অর্থাৎ স্পর্শকের ঢাল আমাদের জিরো হবে না, হয় এটাকে স্পর্শকের সমান এ সবকে সমান্তরাল হতে হবে না হলে এ সবকে সাথে মিলে যেতে হবে। আচ্ছা তো এখানে সর্বোচ্চ বিন্দুতে কি হবে যদি আমরা স্পর্শক অঙ্কন করি সেটা এ সবকে সমান্তরাল হবে, সেক্ষেত্রেও আমাদের এ প্রাইম অফ সি সমান জিরো হবে। আবার আমি যদি উপর থেকে এভাবে ঢিল মারি, এটা যদি এভাবে এভাবে নিচের দিক দিয়ে এদিকে চলে যায়, তাহলে যে এখানে সর্বোচ্চ একটা থাকতেছে সেখানে কি হবে স্পর্শ যদি আমরা অঙ্কন করি সেটা এ চক্রের সমান্তরাল হবে এবং সেই ক্ষেত্রে কি হবে আমাদের এফ প্রাইম অফ সি জিরো হবে। তাহলে আমরা তিনভাবে প্রমাণ করতে পারি এই কথাগুলির আলোচনায়। তো আমরা প্রথমে আসি প্রথম ক্ষেত্রে, তার আগে আমরা ধরে নিব যে ধরি y সমান f অফ x ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান যথাক্রমে, গরিষ্ঠ মানকে আমরা বড় হাতের m দিয়ে প্রকাশ করব আর লঘিষ্ঠ মানকে আমরা ছোট হাতের m দিয়ে প্রকাশ করব। আচ্ছা যখন আমাদের এম সমান ছোট হাতের এম দ্বারা প্রকাশ করবো, যখন আমাদের এম সমান এম হবে তার মানে আমাদের ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান
তখন সমান হবে, তখন আমাদের কিন্তু সেটা এস অফকে সমান্তরাল হবে, আর যেহেতু এফ অফ এ সমান এফ অফ বি, এবং তখন এফ অফ সি যেহেতু এস অফকে সমান্তরাল একটা রেখা, তাহলে কি হবে এফ অফ সিও সমান হবে আচ্ছা যখন হচ্ছে এম সমান এম হবে তখন আমাদের কি হবে আমাদের গরিষ্ঠ মান আমরা ধরে নিলাম যে গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা রেখা কি হবে সমান হবে, আমাদের প্রত্যেকটা কুটি এগুলোকে বলা হচ্ছে কুটি, আমাদের প্রত্যেকটা কুটি সমান হবে। তো প্রত্যেকটা কুটি যদি সমান হয় তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এফ অফ এক্স সমান কিন্তু তখন ধ্রুবক হবে, এক্স ধ্রুবক হবে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা কুটি আমাদের সমান, তা প্রত্যেকটা কুটি সমান হলে কি হবে আমাদের এই মানটা আমাদের হবে ধ্রুবক, এক্স সমান আমাদের এফ অফ এক্স সমান আমাদের ধ্রুবক হবে। এখন এফ প্রাইম অফ এক্স অর্থাৎ যদি আমরা এফ অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন নির্ণয় করি তাহলে এদিকে ডিডিএক্স ধ্রুবকের যদি আমরা ডিফারেন্সিয়েশন নির্ণয় করি তাহলে ডিডিএক্স কনস্ট্যান্ট বা ধ্রুবক সমান কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন জিরো হয়, তাহলে এর মানটা কিন্তু আমাদের এফ প্রাইম অফ এক্স সমান জিরো হবে। তো এফ প্রাইম অফ এক্স সমান যেহেতু এক্স সমান সমান সি বিন্দুতে, তার মানে এখানে হচ্ছে এফ প্রাইম অফ সি সমান হচ্ছে জিরো, যেখানে এ থেকে সি থেকে বি অর্থাৎ এ এবং বি ব্যবধ, এ এবং বি ব্যবধের মধ্যে সি একটা বিন্দু অবস্থিত, সি বিন্দুটা অবস্থিত। তো আমাদের কিন্তু এক নাম্বার বা প্রথম ক্ষেত্রে প্রমাণের কাজটা শেষ, এখন আমি দ্বিতীয় ক্ষেত্রে প্রমাণের কাজটা করে দেখাবো। আচ্ছা তো এগুলি আমি এখন মুছে নেই। আচ্ছা এখন আমাদের কিন্তু যখন এম নট ইকুয়াল টু এম অর্থাৎ এম আর এম যখন সমান হবে না তখন কিন্তু এ বি ব্যবধিতে, এ বি ব্যবধিতে অন্তত পক্ষে আমি এই কথা বলি না রেখে, তো অন্তত পক্ষে এমন একটি বিন্দু সি থাকবে যেখানে এক্স সমান সি বিন্দু থাকবে, যেখানে এফ অফ সি সমান হচ্ছে আমাদের এম, অর্থাৎ এম যে হচ্ছে লঘিষ্ঠ মান। আচ্ছা অর্থাৎ যে অর্থাৎ এক্স সমান সি বিন্দুতে, এক্স সমান সি বিন্দুতে লঘিষ্ঠ মান, লঘিষ্ঠ মান এফ অফ সি এটা। তো যখন লঘিষ্ঠ মান, লঘিষ্ঠ মান মানে হচ্ছে ক্ষুদ্রতম মান, তাহলে ক্ষুদ্রতম মান বলতে আমি যেখানে নিচের দিকে আমাদের অবশ্যই ধরতে হবে, তাহলে ক্ষুদ্রতম আমি ধরলাম যে তখন হচ্ছে এক্স সমান সি বিন্দুটা এটা। তো আমি এগুলি মুছে নিয়ে অঙ্কন করি। আচ্ছা ধরে নিলাম যে এক্স সমান সি বিন্দুটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এক্স সমান সি বিন্দু, আর এখানে কি হচ্ছে আমাদের এম, তাহলে এফ অফ সি সমান হচ্ছে আমার এম, মানে কুড়িটা হচ্ছে এম, এফ অফ সি সমান এম। আচ্ছা তো তার যদি আমি এদিকে নেই, এদিকে যদি মানটা নেই এবং হচ্ছে যে এদিকে যদি মানটা নেই, তাহলে কিন্তু আমাদের এই কুড়ি থেকে এই মানটা আমাদের বড় হচ্ছে, এদিকে যদি নেই এই মানটা আমাদের বড় হচ্ছে। তো এই যে ডান দিকে এবং বাম দিকে মানগুলি, এটা হচ্ছে আমার এক্স সমান সি, এই যে এই এটা হচ্ছে আমার ডান দিকে, তার মানে এদিকেও কিন্তু সি প্লাস এস, এদিকেও হচ্ছে সি প্লাস এস, তো ডান দিকের কি বড় মান, তার মানে এখানে কিন্তু সি প্লাস এস, অর্থাৎ সির সাথে কোনো একটা এইচ এর মান ধনাত্মক মান যোগ করলে আমাদের সংখ্যা রেখে ডান দিকে যাবে, আর যদি ঋণাত্মক মান আমরা যোগ করি তাহলে আমাদের বাম দিকে আসবে। আচ্ছা তো এদিকে কিন্তু সি প্লাস এস, তার মানে এরা যদি নারীটার নাম হচ্ছে সি প্লাস এস, তাহলে এটা আমি লিখতে পারি এফ অফ সি প্লাস এস, এদিকে আমি লিখতে পারি এফ অফ সি প্লাস এস, আর এখানে হচ্ছে এফ অফ সি, এই লাইনটা হচ্ছে এফ অফ সি, মাঝেরটা হচ্ছে এফ অফ সি, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে এফ, আমি এদিকে লিখে নিই তাহলে বুঝতে সহজ হবে, এফ অফ সি প্লাস এস, এই লাইনটা হচ্ছে এফ অফ সি প্লাস এস, আর এটা হচ্ছে এফ অফ সি প্লাস এস। তো যখন ডান দিকে হয় তখন এসটা আমাদের জিরোর থেকে বড় অর্থাৎ ধনাত্মক, আর বাম দিকে হলে এস আমাদের জিরোর থেকে ছোট তখন আমাদের ঋণাত্মক, আচ্ছা তখন আমাদের ঋণাত্মক। আচ্ছা তো এখন আমরা এখান থেকে অর্থাৎ এই একটা দুইটা তিনটা যে আমি রেখা আর্ক করছি, এই তিনটা থেকে আমি লিখতে পারি যে এফ অফ সি প্লাস এস। আচ্ছা তো এখানে হচ্ছে যে এফ অফ সি প্লাস এস, এই এফ অফ সি প্লাস এসটা কিন্তু আমাদের এফ অফ সি থেকে বড়, এফ অফ সি প্লাস এসটা থেকে আমাদের কিন্তু এই যে এফ অফ সি, এফ অফ সি প্লাস এসটা আমাদের বড় হচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারি যে এফ অফ সি প্লাস এস কার থেকে বড় হচ্ছে, এফ অফ সি থেকে বড় হচ্ছে। তো বই আমাদের গ্রেটার দেন ইকুয়াল দেওয়া আছে, তো আমরা কি করবো এই কলাতে সমানও হতে পারে,
কিন্তু আমাদের f অফ সি প্লাস এসটা বড় হবে f অফ সি থেকে। এদিকেও আমাদের দেখতে পাচ্ছি যে f অফ সি থেকে f অফ সি প্লাস এসটা বড় হচ্ছে, এদিকেও বড় হচ্ছে এদিকেও বড় হচ্ছে, তার মানে আমি কিন্তু লিখতে পারি f অফ সি প্লাস এসটা f অফ সি থেকে বড়। আচ্ছা তো এখন আমি কিন্তু লিখতে পারি যে f অফ সি প্লাস এস, এদিকে f অফ সি প্লাস আছে তো এদিকে আসলে হবে মাইনাস f অফ সি গ্রেটার দেন ইকুয়াল জিরো। তাহো এখন কথা হচ্ছে যে এই f অফ সি, f অফ সি প্লাস এসটা কিন্তু যখন আমাদের বাম দিকে আসবে তখন আমাদের কি হবে, তখন আমাদের ঋণাত্মক হবে, আর যখন ডান দিকে যাবে তখন আমাদের ধনাত্মক হবে। কিন্তু এখানে কিন্তু ধনাত্মক আর ঋণাত্মক আমাদের দেওয়া নেই, তো করতে হবে কি যে এখানে আমাদের উভয় পক্ষে লিমিট নিতে হবে। আচ্ছা উভয় পক্ষে যদি আমরা লিমিট লই তাহলে লিমিট এস টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ এবং এফ অফ সি প্লাস এস মাইনাস হচ্ছে এফ অফ সি, কারণ যদি আমি ধনাত্মক অর্থাৎ এইচ এর মান যদি ধনাত্মক হয় এইচ দিয়ে ভাগ করি, ধনাত্মক এইচ দিয়ে ভাগ করলে কিন্তু এর চিহ্নের কোনো পরিবর্তন হয় না, গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়। কিন্তু যখন এদিকে আমি যখন লিমিট এইচ টেন্স টু, তো এখানেও লিমিট নিলাম এখানেও লিমিট কিন্তু নেওয়া হয়েছে, এখানেও আমি একটা বুঝাই দিই যে লিমিট এইচ টেন্স টু জিরো জিরো ভাগ এইচ, তার মানে কিন্তু এখানে যখন আমরা ক্যালকুলেশন করবো এখানে জিরো আসে, তো এখানে জিরো। আচ্ছা লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, তো যখন আমাদের জিরো প্লাস হবে তখন কি হবে, আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অসমতার কোনো পরিবর্তন হবে না, কিন্তু যখন ঋণাত্মক হবে তখন এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ভাগ হচ্ছে আমার এইচ, অর্থাৎ এইচ এর মানটা যখন ঋণাত্মক দিয়ে ভাগ করবো তখন কিন্তু আমাদের মানটা পুরাটাই ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ আমাদের কিন্তু তখন মানটা কি হবে, তখন অসমতার চিহ্নটা পাল্টে যাবে। আর এদিকেও তো লিমিট হচ্ছে যে যখন আমরা নেবো এখানে, এখানে যদি লিমিট উভয় পক্ষে যেহেতু লিমিট নিছি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, তাহলে কিন্তু জিরো ভাগ জিরো ভাগ এইচ, তার মানে এদিকে আমাদের জিরোই হচ্ছে। আচ্ছা তো এখন এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ লেট হ্যান্ড ডেরিভেটিভ, এখানে হচ্ছে যে লেট হ্যান্ড ডেরিভেটিভ, তো লেট হ্যান্ড ডেরিভেটিভকে আবার লেখা যায় যে এল এ প্রাইম অফ সি, যেহেতু সি বিন্দুতে তাহলে লেখা যায় এল এ প্রাইম অফ সি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে এল এ প্রাইম অফ সি লেস দ্যান ইকুয়াল জিরো। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে লেখা হয় রাইট আর এ প্রাইম অফ সি, তাহলে এটাকে আমি লিখতে পারি যে আর এ প্রাইম অফ সি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। তো আমাদের রোল সাহেব বলতেছেন যে এ ও বি অর্থাৎ এ এবং বি ব্যবধ ওপেন ব্যবধিতে ফাংশনটা হবে অন্তরীকরণ যোগ্য, তো অন্তরীকরণ যোগ্য শর্ততে বলা হচ্ছে যে অবশ্যই কি হবে লেট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। কিন্তু এখানে আমরা প্রমাণ করে দেখলাম যে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা জিরোর থেকে বড় অর্থাৎ ধনাত্মক মান, আর লেট হ্যান্ড ডেরিভেটিভটা জিরোর থেকে ছোট, অর্থাৎ আমি যে সংখ্যা রেখায় ধরলাম যে ধন এখানে জিরো বিন্দু এখানে ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা যদি ধনাত্মক হয় এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কিন্তু তখন ঋণাত্মক হচ্ছে, কিন্তু এমন মান আমাদের নেওয়া যাবে না। এখানে যেহেতু সি বিন্দু আছে তাহলে এক কি মাইনাস ওয়ানটাকেও এখানে যেতে হবে, এই ওয়ানটাকেও এখানে আসতে হবে, এসে তারা কিন্তু তখন কি করবে, তখন ফাংশনটা আমাদের অন্তরীকরণ যোগ্য হবে। তার মানে আমরা এখন লিখবো এসব এখন আমরা না লিখে এখন আমাদের লিখতে হবে যে এফ, যেহেতু এ প্রাইম অফ সি, যেহেতু এ প্রাইম অফ সি বিদ্যমান, তো কাজে কি হবে যেহেতু এর মাঝে একটা বিন্দু এ প্রাইম অফ সি বিদ্যমান আছে, তো কি হবে কাজে আমাদের এ প্রাইম অফ সি সমান জিরো হবে, যেখানে হচ্ছে যে বলা হচ্ছে এ থেকে সি থেকে বি, মানে এ এবং বির মধ্যে একটা বিন্দু আছে যা কিনা সি, তাহলে যেহেতু এ প্রাইম অফ সি বিদ্যমান কাজে কি হবে এ প্রাইম অফ সি যদি জিরো হয়, এখানে এ প্রাইম অফ সি যদি জিরো হয় তাহলে কি হবে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমাদের সমান হবে, সেই ক্ষেত্রে রোলের উপপাদ্যটা আমাদের দুই নম্বর শর্তটা পালন করবে। ঠিক একইভাবে এখন আমরা কি করব যখন আমাদের লঘিষ্ঠ মান যখন হচ্ছে যে এফ অফ সি সমান হচ্ছে বড় হাতের এম, অর্থাৎ 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 এক সমান সি বিন্দুতে ফাংশনটির গরিষ্ঠ মান এফ অফ সি হয়, এফ অফ সি হয় অর্থাৎ ফাংশনটির গরিষ্ঠ মান মানে সর্বোচ্চ মান, অর্থাৎ এই বিন্দুতে
সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমি দেখাবো এখন যে এই যে সর্বোচ্চ বিন্দুতে এই বিন্দুতে হচ্ছে আমার এম, তাহলে এখান থেকে হচ্ছে এটা অক্ষ x সমান c, x সমান c, সেই ক্ষেত্রে কিন্তু আমি এগুলো মুছে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে f অফ c থেকে, যেহেতু এই রাডিটার নাম হচ্ছে f অফ c, তো এই f অফ c থেকে কিন্তু আমাদের এদিকে যে আমরা অক্ষগুলি নেব বা রেখাগুলি নেব কুডিগুলি নেব সেইগুলি কিন্তু আমাদের ছোট হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে c প্লাস h, এটাও c প্লাস h, তাহলে f অফ c প্লাস h এটা এটা হচ্ছে কি f অফ c প্লাস h, তার মানে এই দুটো আমাদের ছোট হচ্ছে, তখন আমরা কিন্তু লিখতে পারি যে f অফ c প্লাস h, এই f অফ c প্লাস h টা আমাদের f প্রাইম অফ c থেকে বড় নয় কিন্তু ছোট, তাহলে ঠিক একইভাবে যখন আমরা f অফ c কে এদিকে নিয়ে আসবো তখন আমাদের মাইনাস হবে, আর যখন আমরা লেফট হ্যান্ড কি আমরা তখন s অর্থাৎ এই মানটা ধনাত্মক নিব তখন এর চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে, কিন্তু যখন আমরা এর মানটা ঋণাত্মক নেব তখন অসমতার চিহ্নটা আমাদের পাল্টে যাবে, অসমতার চিহ্নটা পাল্টে গিয়ে এরকম একটা আকার ধারণ করবে। তো আমরা যদি প্রথম অর্থাৎ এফ অফ সি সমান ছোট হাতের এম অর্থাৎ লঘিষ্ঠ মান যে ক্ষেত্রে প্রমাণ করলাম সেই ক্ষেত্রটা যদি বুঝি তাহলে এটা কিন্তু আমরা অটোমেটিক পারবো। তো আবার শেষে কি করতে হবে, যেহেতু এ প্রাইম অফ সি বিদ্যমান, কাজেই এ প্রাইম অফ সি, যেহেতু এ প্রাইম অফ সি বিদ্যমান কাজে কি হবে, এ প্রাইম অফ সি সমান আমাদের জিরো হবে, এ প্রাইম অফ সি সমান জিরো হলে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে, সেই ক্ষেত্রে রোলের উপপাদ্যটা প্রমাণিত হবে। তো এটাই হচ্ছে যে রোলের উপপাদ্য রূপপাদ্য, তাহলে আমরা কি করবো যেহেতু এ প্রাইম অফ সি বিদ্যমান সুতরাং এ প্রাইম অফ সি সমান জিরো হইবে, যেখানে আমাদের এখানে ব্যবধানটা হচ্ছে যে এ সি থেকে বি অর্থাৎ এ এবং বি এর মধ্যে সি একটা বিন্দু থাকবে। তো এটাই হচ্ছে যে রোলের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ, আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে কমেন্টে লিখে দেবেন, আমি পরবর্তীতে এটা নিয়ে আবার ভিডিও বানাবো ইনশাল্লাহ।